রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিবৃতি আর পাল্টা বিবৃতি আদালত পাড়া থেকে রাজনীতির মাঠ সবখানে চলছে আলাপ আলোচনা তবে এবার প্রসঙ্গটা ভিন্ন খালেদা জিয়ার পক্ষে 582 বিশিষ্ট নাগরিকের বিবৃতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে দেশের 582 বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছে 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার দেয়া এই বিবৃতিতে বিশিষ্টজনরা বলেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এমন অবস্থায় তাকে বাঁচাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট প্রয়োজন সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা 2021 সালে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন তখন থেকেই বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছিল বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো আমাদের যেটা দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে এই দেশে মানুষের গণতন্ত্রের অধিকার দিতে হবে অবশ্য সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া অসুস্থতা ও বয়স বিবেচনায় ইতিবাচক অবস্থানে রয়েছে তারা এমন অবস্থায় গত 9 আগস্ট খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে অবস্থার অবনতি হলে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা বলেন বেগম জিয়ার চিকিৎসকরা এর দুদিন পরেই বিবৃতি দিলেন বিশিষ্ট এই নাগরিকরা বিবৃতিতে তারা বলেন খালেদা জিয়ার বয়স 78 বছর প্রবীণ বয়সেও তিনি বন্দী জীবন কাটাচ্ছেন নানা জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘ 4 বছর তার যথাযথ চিকিৎসা হয়নি কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক রোগে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়ার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বিশিষ্ট এই নাগরিকরা বলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের সামগ্রিক অবদানের কথা বিবেচনা করে খালেদা জিয়ার স্থায়ী জামিনের মাধ্যমে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টির আহ্বান জানান তারা বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী প্রফেসর ডক্টর আফামা ইউসুফ হায়দার অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী অ্যাডভোকেট জয়নাল আবিদিন কবি ও সাংবাদিক রুহুল আমিন গাজী সহ 582 বিশিষ্ট নাগরিক খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপি কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছে এমন প্রেক্ষাপটে বিশিষ্ট এই নাগরিকদের বিবৃতি তাদের মনোবল বাড়াবে বলে মনে করছে বিএনপি ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ